টাকাতে ময়লা ভরে গেছে, আইফোনের সাথে বাড়ি দিয়ে পরিষ্কার করে নি। রাফ ইউজের জন্য এটা 11, এটা 15 প্রো ম্যাক্স নিলাম আর কি। ওই মামা দেখছস ম্যাকবুক লইছি। আরে রাখ বেটা তোর ম্যাকবুক, এই দেখ আইফোন 15 প্রো ম্যাক্স, ঠিক আছে? বাংলাদেশে কারো কাছে এই মুহূর্তে নাই, এক পিস আছে সেটা আমার কাছে, স্পেশাল অর্ডার দিয়ে কিনে লইছি দেখ। দেই মামা ফোনটা আস্তে ধর। ওরে মামা সেই ফিল, মামা হাতের গ্রিপটা সেই, মনে হয় যে একটা জিনিস ধরছি, কতার ফিল্ডটা কিন্তু আসতি রে। হ্যালো হ্যালো, দাঁড়া একটু কতার ফিল্ডটা টেস্ট করি। হ্যালো হ্যালো, সেই ফিল, হ্যালো হ্যালো, দে দূর তাড়াতাড়ি ভাগি। কি রে ভাই, হালে সেকেন্ডের মধ্যে উদ হয়ে গেল আমার 15 প্রো ম্যাক্সটা লয়া, কোন দিক গেল? আরে এখন আমি কোথায় পামু ভাই? এই যে আপনার ম্যাকবুকটা ভাই, এই যে দেখছেন 15 প্রো ম্যাক্স কিনে লো এলাম, বুঝছেন? 2,10,000 জায়গা। হ্যাঁ হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নিলাম এই গাড়িটা। কত নিছে? হ্যাঁ 60,00,000 টাকার মতন পড়ছে। ও এক্সকিউজ মি, একটা কল আসছে তো, ইম্পর্টেন্ট। হ্যালো, এই শোনো আমি ওই যে একটা মিটিংয়ে আসছি, অনেক ভাই বেরাদার আছে গণ্যমান্য, এদের সাথে একটু কথা বলতেছি। হ্যাঁ তোমার পরে ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাফ ইউজের জন্য এটা 11, এটা 15 প্রো ম্যাক্স নিলাম আর কি, রাখি আর কি, লাগে চুলকায় কি সে আবার? আরে পকেটের ভিতর দিয়ে চুলকাই তো। কি হে চুলকা চুলকি, ওদেরকে জাস্ট আমার লেভেলটা দেখাচ্ছি তো ভাই। চলি আসি, পরে আবার দেখা হবে। বুঝবে আমি কি জিনিস। কিচ্ছু নাই, ওর মোবাইলটাও মানছেন, গাড়িটাও কাটতে জানি দাঁড় করে লুয়ে আছে। ওই যে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি, আর ওই সুই দশা। কি করছি কবি তো? এ বেটা তুই আয়। আরে বেটা, আরে সতর খুললে গেল। দাঁড়া হলে দাঁড়া, তোর সমস্যা কি? কি সমস্যা হইব? তুই কালকে যে ফোনটা কানে লয়া হ্যালো হ্যালো করতে করতে আইতে গেলি কাকে? কথার ফিল্ডটা ভালো, কথা কইতে কইতে বাসায় দিকে গেছিস, মনে আছে না ভাই? কথা কইতে কইতে আইতে গেছিস? হ্যাঁ। এই মোবাইলের ভিতর তো সিমই নাই, তুই কেমনে কথা কলি? সিম নাই তাহলে ধর কানসা পাশে মাইরা কানসা কুনসা।